আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব একটি রচনা, হচ্ছে প্রিয় শিক্ষক। শিক্ষার্থীরা, রচনা যেহেতু আমাদের যোগ্যতা ভিত্তিক, যে কোনো রচনায় পরীক্ষায় আসতে পারে, তো রচনাগুলোর বিষয়গুলো কিন্তু আগে আমাদের মাথায় রাখতে হবে, যে আসলে কোন বিষয়টার উপর কি লেখা যায়, ঠিক আছে? পয়েন্টগুলো তো আমাদের প্রশ্নে লেখাই থাকবে, আমরা শুধু বর্ণনা লিখব। শিক্ষার্থীরা দেখো, আজকে আমরা যে রচনাটি পড়ব সেটি হচ্ছে প্রিয় শিক্ষক। তোমরা ইচ্ছা করলে এই বই থেকে শিখতে পারো, অথবা আমাদের স্কুল কর্তৃক যে নোট দেওয়া হয়েছে রচনার নোট, সেখান থেকেও শিখতে পারো। শিক্ষার্থীরা, একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে দিই, সেটি হলো আমাদের কিন্তু রচনা আসে তোমার প্রিয় শিক্ষক, অথবা এরকমও দিতে পারে তোমার প্রিয় মানুষ। তো শিক্ষার্থীরা অনেকেই ভুল করে ফেলে যে আমি তো প্রিয় শিক্ষক শিখেছি, প্রিয় মানুষ তো শিখিনি, তখন কিন্তু তার গুলিয়ে যায়, তখন সে আর রচনা লিখতে পারে না। আচ্ছা দেখো, যদি এরকম আসে যে প্রিয় মানুষ, তাহলে তোমার কাছে কে কে প্রিয় বলো তো? শিক্ষক তোমার প্রিয়, তাই না? তারপর তোমার মা তোমার প্রিয়, তাই না? তোমার বাবা তোমার প্রিয়। তো যদি প্রিয় মানুষ রচনাটি আসে, তাহলে এই প্রিয় শিক্ষকের জায়গায় তুমি প্রিয় মানুষ লিখতে পারো। যে যে জায়গায় প্রিয় শিক্ষক লেখা আছে, সেখানে প্রিয় মানুষ লিখে দিবে। আমার প্রিয় মানুষ, আমার প্রিয় মানুষ, যেখানে যেখানে লেখার দরকার একটু চেঞ্জ করে দিলে তাহলেই তো হয়ে গেল, ঠিক আছে? অথবা প্রিয় মানুষ চাইলে আমার মা রচনাটি যেটি আছে সেটিও দিয়ে দিতে পারো। শুধু একটু বুদ্ধি খাটাতে হবে, যেহেতু সব কিছুই আমাদের যোগ্যতা ভিত্তিক, সেজন্য বুদ্ধিটা একটু বেশি খরচ করতে হবে। আচ্ছা শিক্ষার্থীরা, যাই হোক, আজকে তোমরা এই যে প্রিয় শিক্ষক রচনাটি আছে, এই রচনাটির প্রথম তিন পেয়ারা তোমরা শিখবে। তারপর ভূমিকা এসডব্লিউ করবে। তো শিক্ষার্থীরা, ভালো থেকো সবাই, খুব ভালোভাবে পড়াশোনা করো, সামনে এক্সাম আছে।